জৈব রসায়ন একটু হার্ড, বুঝতে কঠিন হয় এবং সমীকরণগুলো অর্থাৎ বিক্রিয়াগুলো মনে রাখা খুব কঠিন হয়। তো এই জৈব রসায়ন কিভাবে দীর্ঘদিন পর্যন্ত মনে রাখা যায় এই ব্যাপারে একটু টিপস জানাবো। জৈব রসায়নকে বলা হয় রসায়নের তৃতীয় পত্র, আসলে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট। আচ্ছা অর্গানিক মানে কেমিক্যাল। হ্যাঁ আমি সবসময় বলি, যদি তুমি সূত্র দিয়ে জৈব রসায়ন শিখো তাহলে দ্যার ইজ নো প্যানিক। হুম দ্যাট মিন জৈব রসায়নের ক্ষেত্রে সবসময় যে জিনিসটা মনে রাখতে হবে, আমরা ছোটবেলায় একটা সূত্র শিখেছিলাম, জি এ প্লাস বি হোল স্কয়ার সূত্র, আমরা কিন্তু সূত্রটা আজও ভুলিনি, আমি রাইট? আচ্ছা আচ্ছা জি জি কিন্তু বিক্রিয়া শিখলে আমরা কালকে কেন ভুলে যাই, কারণ আমরা বিক্রিয়া গুলোর কোন সূত্র বা কোন ল আমরা আবিষ্কার, কনসেপ্ট আবিষ্কার করতে পারি নাই। আচ্ছা তো আমার মনে হয় যে এই পারি নাই ব্যাপারটা হচ্ছে না নিয়ে এসে, এই সূত্র আকারে যদি নিজেদেরকে সাজানো যায় তাহলে এই জৈব রসায়নটা মানুষের কাছে অত্যন্ত ইজি মনে হবে, অত্যন্ত সহজ মনে হবে। আচ্ছা আচ্ছা আমি অনেক স্টুডেন্টকে বলতে শুনেছি জৈব রসায়ন তারা বাদ দিলে চলে কিনা, আসলে তুমি যদি পরীক্ষা দিতে চাও, ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিতে যাও, মোর ওভার 30% এর বেশি কোশ্চেন তোমার জৈব জগৎকে আসবে, আচ্ছা আচ্ছা এবং এটা অত্যন্ত ইজি হয়। কিভাবে? তাহলে কিভাবে তোমাকে জৈব জগৎ প্রিপারেশন নিতে হবে? আচ্ছা আসলে আচ্ছা জৈব যৌগ প্রিপারেশন নেওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে চারটা। প্রথম হচ্ছে জৈব যৌগ বিক্রিয়া গুলোকে চিন্তা করতে হবে। আসলে আচ্ছা আচ্ছা বিক্রিয়া মানে প্রতিক্রিয়া দেখা দেয়, এই প্রতিক্রিয়া থেকে দূর হতে হলে তোমাকে প্রথম কাজ হচ্ছে সূত্র দিয়ে শিখতে পারো। সূত্র হুম যদি তোমরা না জানো, জি আমরা কোনো একটা লাইভ জৈব যৌগের সূত্রের উপরে, দ্যাট জি মিনস আচ্ছা, আর যদি না জানো তাহলে আমাদের কোনো কি পুরো জৈব রসায়নে কিন্তু অনলি চারটা বিক্রিয়া আছে। আচ্ছা অনেকে আচ্ছা বলে চারটা বিক্রিয়া শিখে জৈব যৌগ শেষ, ব্যাপারটা কেমন না? আসলে দেখো, সমস্ত বিক্রিয়া হলো সংযোজন বিক্রিয়া বা প্রতিস্থাপন বিক্রিয়া, তারপর অপসরণ বিক্রিয়া, সমানুকরণ বিক্রিয়া। বিলিভ মি, এই চারটা বিক্রিয়া দিয়ে পুরো জৈব যৌগ শেষ। আচ্ছা 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 জি তাহলে আমার আমার কাজ হচ্ছে যে ওই চারটা বিক্রিয়া রিলেটেড সংযোজন বিক্রিয়া কি ধরনের হয়, কারা দেয়, কেন দেয়, কিভাবে দেয়, এটা জি জি ফিল করতে হবে। জি তুমি চিন্তা করলো যে উডস বিক্রিয়া, তাহলে উডস বিক্রিয়া কোথা থেকে আসলো, তাহলে উডস বিক্রিয়া কি সংযোজন না প্রতিস্থাপন? জাস্ট মাথার মধ্যে এই জিনিসটা ঢুকাতে হবে, তাহলে তুমি যদি একটা চ্যাপ্টারে বা যে কোনো একটা চারটা বিক্রিয়ার আন্ডারে অ্যালডিহাইড কিটোন কার আন্ডারে যাবে, তারপর জি অ্যালকোহল ফেনল ইথার কার আন্ডারে যাবে, কারণ তারপর হচ্ছে অ্যানহাইড্রাইড কার আন্ডারে যাবে, জি জৈব অ্যাসিড কার আন্ডারে যাবে, জি আন্ডারগুলো জি ভাগ করে তাদের বংশ পরিচয়, তাদের হচ্ছে গতি প্রকৃতি যদি তুমি একবার জানা যায় তাহলে কিন্তু জৈব লাগে। মানে আসলে আর ভুলার কোনো, তো সেই ক্ষেত্রে এবার আপনি যেভাবে বলছেন ঠিক, এভাবে যদি আমরা পড়ে বা বুঝে বুঝে জিনিসগুলোকে মাথার মধ্যে ঢুকাই ফেলি তাহলে আর ভুলার কোনো চান্স নাই, নাকি ভাইয়া আপনি বলতে চাচ্ছেন অবশ্যই এটা? এটা আসলে মানে এটাই এটাই মানে তার কাছে অত্যন্ত ভালো লাগবে। বিষয়টা হচ্ছে যে এরকম, যে আমি যদি জানি যে হচ্ছে তোমার বাড়িতে একটা মেহমান আসলো, জি তাহলে এই মেহমানটা তুমি কোথায় জায়গা দিবা, এই ডিপেন্ড অন ইউ। তার মানে বেনজিনের ভিতরে যদি অর্থপেরা নির্দেশক আসে, তাহলে অর্থপেরা মেহমান, মেহমানটার সাথে আমার সম্পর্ক কেমন তার উপর ডিপেন্ড করে আমি জায়গা দিব। তাহলে জৈব যৌগ বেনজিনের সাথে এই অর্থপেরার কি সম্পর্ক আছে, বেনজিনের সাথে ম্যাটার কি সম্পর্ক আছে, তাহলে জি ম্যাটার কারা, সমস্ত ম্যাটার গুলো যদি আমার একসাথে হয় তাহলে আমি পুরো জৈব রসায়নটাকে অত্যন্ত ইজি হয়। এই যে আমি সবসময় স্টুডেন্টদেরকে দেখালে বলি, আর জৈব জীবন কঠিন লাগে, চারটা বিক্রিয়া শিখলেই তো সব শেষ। আচ্ছা আচ্ছা